সাধারণ বাজেট থেকে বাংলা প্রায় কিছুই পায়নি, এমনটাই অভিযোগ তুলেছেন তৃণমূলের সাংসদরা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাজেটকে অন্ধকার বলে দাবি করেছেন। আর এবার মমতার দিকে আঙুল তুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গ নিয়ে বলতে গিয়ে কটাক্ষ করেন প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী নাম না করে এদিন অশ্বিনী বৈষ্ণব বলেন, যিনি এ রাজ্য থেকে দীর্ঘদিন রেলমন্ত্রী ছিলেন, তাঁর আমলেও পশ্চিমবঙ্গ রেলের উন্নয়নের জন্য এত টাকা বরাদ্দ হয় যা মোদী সরকার দিচ্ছে। রেলের প্রকল্পগুলিতে রাজ্য সরকার সাহায্য করবে এমন আশাও প্রকাশ করেছেন তিনি। বাংলায় 60,000 কোটির রেল প্রকল্প চলছে, তার জন্য চলতি অর্থবর্ষে 13,941 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণে জটিলতার কারণে প্রকল্পের কাজ বারবার বাধা পাচ্ছে, আর তা নিয়ে মমতাকে চিঠি দেওয়ার কথাও জানান রেলমন্ত্রী। তার অভিযোগ, বিরোধীরা রেল নিয়ে রাজনীতি করছে, এ নিয়ে রাজনীতি না করার আবেদন করেন তিনি। ইউপিএ সরকারের আমলের তুলনায় প্রায় 60% দুর্ঘটনা কম হচ্ছে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। সুরক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি পরিসংখ্যান দিয়ে তিনি জানান, 2004 থেকে 2014 সালের মধ্যে 411,000 মানুষের কাজ হয়েছে রেলে, আর 2014 থেকে 2024 সালের মধ্যে 502,000 মানুষের কাজ হয়েছে, যা প্রায় 25% বেশি। তবে শুধুমাত্র রেলমন্ত্রীই নন, বাজেট পেশের পর থেকে যেভাবে তৃণমূল বাংলা কিছু পেল না বলে বুক চাপড়াতে শুরু করেছে, তা নিয়ে রাজ্যসভায় সরব হন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার দাবি, যদি কোনো রাজ্যের নাম বাজেটের ভাষণে উচ্চারিত হয়নি, তাহলে কি কেন্দ্রের প্রকল্পগুলি সেই রাজ্যে পৌঁছচ্ছে না? এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য বিরোধীদের একটা চক্রান্ত। এদিকে মমতা বাজেটকে যতই অন্ধকার বলে দাবি করুক না কেন, তা মানতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, মমতা তো রাজ্যে কোনো কাজই করতে চায় না, তাহলে কেন্দ্রীয় সরকার টাকা দেবে কেন? বাংলার কোনো বঞ্চনা হয়েছে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে, বাংলার যে পূর্বোদয় বলে যে প্রকল্প কেন্দ্র সরকার নিয়েছে, তাতে বাংলাতে আগামী দিনে অনেক বড় কাজ হবে। প্রত্যেকটি বাংলার মেট্রো চালু যে প্রকল্প, মেট্রো প্রকল্প থেকে শুরু করে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউটগুলো আছে, সে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি বলুন বা IIM জোকা বলুন বা খড়গপুর IIT বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে সরকার বাজেট বৃদ্ধি করেছে। এবং দেখুন, বাজেট গোটা দেশের হয়, তাতে এই যে কর্মসংস্থানের নতুন দিশা এই বাজেটে আছে, তো সেই বাজেটের লাভ তো পশ্চিমবঙ্গ পাবে। কিছু কিছু রাজ্যকে সাময়িকভাবে কিছু দেয়া হয়েছে, কারণ সেই রাজ্যগুলো একসময় ডিভিশন হয়েছে, তাদের ভেঙে আলাদা রাজ্য তৈরি হয়েছে, নতুন রাজ্য তৈরি হয়েছে, সেইভাবে তাদেরকে কিছু বরাদ পাইয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও জুটতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে তো কাজ করার জন্য তো আপনাকে তাকে টাকা পাওয়ার জন্য তাকে কাজ করতে হবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কেন্দ্র সরকার টাকা দিয়েছে বিহারে বা অন্ধ্রপ্রদেশে, পশ্চিমবঙ্গের একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রকল্প বলুন না, নাম বলুন না, মুখ্যমন্ত্রী তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সাই খরচ করে না। কেন্দ্র সরকার তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সা দেওয়ার জন্য রেডি আছে, মুখ্যমন্ত্রী কোথায় পয়সা খরচ করেন? ফুটবল খেলাও, ডোল পলিটিক্স, ডোল পলিটিক্স অর্থাৎ মানুষকে উপঢৌকন পাইকে দেওয়ার পলিটিক্স, যার মাধ্যমে দেশের সম্পদ বৃদ্ধি পায় না, মানুষের থেকে কিছু টাকা যাচ্ছে, সাময়িক স্বস্তি হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর ফলে কোনো লাভ মানুষ পাবে না। কিন্তু যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ হয় অর্থাৎ অবপরিকাঠামোগত উন্নয়ন যখন হয়, তখন তার ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন মানুষের হয়। তো যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাজ্য সরকারের কোনো প্রকল্পই না থাকে, তো কেন্দ্র সরকার পয়সাটা দেবে কোথায়? কোনো রাস্তার পরেও কোনো প্রকল্প নেই, কোনো কোনো বন্দর তৈরি করার, বিমানবন্দরও তৈরি করতে চায় না, জলবন্দর তৈরি করতে চায় না, করতে চায় কি, আমরা তো সেটাই বুঝতে পারছি না। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে, মমতা শুধু কাঁদুনি গাইতে ব্যস্ত, রাজ্যে উন্নয়ন হতে দেয় না, কেন্দ্রে যেসব টাকা পাঠায় তাও দুর্নীতি করে নিজেদের পকেটে ভরে, আর অন্যের দেখে হাঁপিয়ে ওঠে। এই সরকারের জন্যই বঞ্চনার শিকার হয় সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।